যিনি মুর্শিদাবাদ জেলা অফিস কয়েকটি গবেষণামূলক বই লিখেছেন, আজকে তার কাছে জেনে নেব মুর্শিদাবাদ জেলার নামকরণ কী হওয়া উচিত এবং এর প্রেক্ষাপট এবং ইতিহাস সম্বন্ধে। আপনি যে মুর্শিদাবাদ জেলা সম্পর্কে শোনা যাচ্ছে যে ভাগ হচ্ছে ইতিমধ্যে যেমন পুলিশ জেলা হিসেবে ভাগ হয়েছে, তো সেই ক্ষেত্রে নাম শোনা যাচ্ছে যে জঙ্গু মানে হবে বা একটা বহরমপুর জেলা হবে, তা আপনি এটাকে কী চান মানে জেলা কী নাম হওয়া উচিত? প্রথমে আপনাকে বলি যে আমার মতে জেলা ভাগ হওয়া প্রয়োজন, কারণ প্রশাসনিক সুবিধা আছে। মুর্শিদাবাদ জেলা বর্তমান মুর্শিদাবাদ জেলা খুব বড় জেলা, এই বড় জেলা হওয়ার দরুন এক প্রান্তের মানুষকে আরেক প্রান্তে যেতে প্রায় 90 কিলোমিটার বা তারও বেশি 100 কিলোমিটার থেকে যেতে হচ্ছে, তাই জেলা ভাগ করা প্রয়োজন। এই বড় জেলা হলো এখান থেকে একটা ব্যাপার চলে আসছে যে মুর্শিদাবাদ এটা একটা শহর, পরবর্তীকালে জেলা হয়েছে। এটা মানে কি মুর্শিদাবাদ আপনাদের জানা থাকতে পারে যে এর নাম ছিল, পূর্ব নাম ছিল মাসুম বাজার। এই মাসুম বাজার নামটা একজন ব্যবসায়ী মাকসুদ খান নাম অনুসারে মুর্শিদাবাদ হয়েছিল, এবং পরে মুর্শিদকুলির নাম অনুসারে মুর্শিদকুলি খা নবাব আমাদের মানে মুর্শিদাবাদের প্রথম নবাব মুর্শিদকুলি খান নাম অনুসারে মুর্শিদাবাদ নামকরণ হয়েছে। এবং জঙ্গিপুর আপনারা জানেন যে মুঘল সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে জাহাঙ্গীরপুর, পরবর্তীকালে এই নামটা হয়েছে জঙ্গিপুর সংক্ষেপ হয়ে গেছে। এবং বহরমপুর নাম হয়েছে বাবরম সাহেবের নাম অনুসারে, বাবরম সাহেব ইউসুফ মিসের যে সন্তান, পুত্র সন্তান, সে সন্তান তারই নাম অনুসারে বাবরম সাহেবের নাম অনুসারে বহরমপুর হয়েছে। এখন তারপর মুর্শিদাবাদ জেলা আছে, মুর্শিদাবাদ জেলার সঙ্গে এই জেলার ইতিহাসের নারী প্রাণ আছে, মুর্শিদাবাদ জেলার সঙ্গে এই জেলার ইতিহাসের নারী প্রাণ আছে এবং ইতিহাস ঐতিহাসিক জায়গা। তো সেক্ষেত্রে আপনার ধরুন যে বলছে জঙ্গিপুর নামকরণ হবে একটা জেলা ভাগ হবে, জঙ্গিপুর একটা বহরমপুর, সেক্ষেত্রে আপনি কি বলবেন? দেখুন, এক্ষেত্রে আমি একটাই বলবো যে মুর্শিদাবাদ জেলার যে ইতিহাস, মুর্শিদাবাদ জেলার যে ইতিহাস বা স্বর্ণজয়ী ইতিহাস, সেই ইতিহাসটি কিন্তু লালবাগ এবং তার এই আশপাশের অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠেছে। যদিও আমরা দেখেছি আইরনের মাটি খুঁড়তে গিয়ে 2300 বছর আগেকার মানে স্বর্ণ মুদ্রা আমরা পেয়েছি, আমরা জানি গঙ্গা নদীর আশপাশে মানে ঔরঙ্গাবাদ ধুলিয়ান এসব এলাকায় মানে গঙ্গায় কোন চলে চলে রাজত্ব স্থাপনের ঘটনা, এসব ইতিহাস পাওয়া যায়নি। অনেকে বলছেন যে জঙ্গিপুর নামকরণটা ঠিক হবে না, উত্তর মুর্শিদাবাদ বা দক্ষিণ মুর্শিদাবাদ এরকম হলে ভালো হয়, আপনার আপনার মতামত কি ব্যাপারে? দেখুন, ওইখানেই আমি আসছিলাম যে যেহেতু আমাদের ইতিহাসের পুরোটাই মুর্শিদাবাদকে কেন্দ্র করে গড়ে উঠেছে এবং এইসব ইতিহাস আজকে হারিয়ে গেছে, গঙ্গাকুণ্ড চোদের ইতিহাস নাই, গুপ্তরাজেরও ইতিহাস নাই যদিও এরা ছিল, সুতরাং আমি একজন মুর্শিদাবাদ বাসী হিসাবে আমি চাইব মুর্শিদাবাদ জেলার নামকরণ হোক উত্তর মুর্শিদাবাদ এবং দক্ষিণ মুর্শিদাবাদ, এখানে আমি কোনো সমঝোতা করতে চাইছি। কারণ আমাদের যে যদিও আমাদের এই মুর্শিদাবাদ জেলা 837 খ্রিস্টাব্দে আমরা মুর্শিদাবাদ মানে জঙ্গিপুর এইসব এলাকার মানুষ 837 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদ জেলায় ঢুকেছি, তার আগে আমরা মুর্শিদাবাদ ছিলাম না, তো আমরা মুর্শিদাবাদের পরে ঢুকলেও মুর্শিদাবাদের প্রতি আমাদের একটা নারী টান স্থাপিত হয়ে গেছে, আমরা এই টান এই নারী টানকে কিছুতেই ছিন্ন করতে দেবো না। এটা তো অনেকটা ইংরেজের বঙ্গভঙ্গের মতো প্রচেষ্টা, এটা যোগী আদিত্যনাথের যে নাম পরিবর্তনের খেলা, সেই নরেন্দ্র মোদীর মানে মুঘল সরাইকে নাম বদলে পণ্ডিত একজন আরএসএসের নেতার নামে যে নামকরণ করেছে, হ্যাঁ, তো দীনদয়াল উপাধ্যায় স্টেশন করেছে, এগুলো আমরা মানব না। আমরা মুর্শিদাবাদের মানুষ, প্রত্যেকটা বিদ্রোহে অংশগ্রহণ করেছি। আপনাদের জ্ঞানান্তে আমি বলি বা আপনাদের জানার জন্য বলি যে সিপাহী বিদ্রোহ কলকাতার রাগপুরে নয়, মুর্শিদাবাদের বহরমপুরে শুরু হয়েছিল। মুর্শিদাবাদের মানুষ প্রয়োজন আর একটা সিপাহী বিদ্রোহের জন্ম দেবে, কিন্তু না বহরমপুর জঙ্গিপুর মানবে না। ইতিমধ্যে তো অনেক জেলা ভাগ হয়েছে, সেক্ষেত্রে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমভাবে নামকরণ হয়েছে, সেক্ষেত্রে এলাকাবাসী আবেদন মানে আবেদন করছেন বা জানাচ্ছেন যে আমাদের এই জেলার নামকরণ সে উত্তর দক্ষিণ মানে করা হোক। দেখুন, আমি যতদূর জানি আপনার মেয়ে হয়েছে, আপনার মেয়ের নাম আপনি কি রাখবেন সেটা আমি ঠিক করে দিতে পারি না, আপনি আপনার মেয়েকে ডাকবেন, সুতরাং আপনি আপনার মেয়ের নাম রাখবেন, আপনি আপনার মেয়েকে দরদ দিয়ে ভালোবাসেন, আপনি আপনার মেয়ের নাম রাখবেন, তাহলে আমি আমার জেলাকে দরদ দিয়ে ভালোবাসি, কোন জেলার মানুষ কালিম্পংয়ের মানুষ কি রেখেছে আমরা দেখে লাভ নেই,
আমার জেনারেল মোয়া নাম উঠতে হবে আমি আমাদের আমরা নীল মিত্র আমরা সিপাহী মিত্র আমরা ওয়াবি ওয়াবি মিত্র আমরা ফরাজি মিত্র সহ একাধিক মিত্র হে যেভাবে সক্রিয় অংশগ্রহণ করেছি আজকে যোগী আদিত্যনাথ বা নরেন্দ্র মোদীর মতো কেউ যদি চায় যে মুর্শিদাবাদের নাম পরিবর্তন করব তাহলে আমরা তার বিরুদ্ধে আন্দোলন করব আর একটা আগে আগস্ট আন্দোলনের জন্য আন্দোলন করব এবং সেই আন্দোলনে আপনাদেরকে আমি পাশে চাই আপনারা আমাদের সঙ্গে থাকুন আপনাদের সঙ্গে আমরা আছি আমাদের জেলার নাম হবে মুর্শিদাবাদ উত্তর বা দক্ষিণ মুর্শিদাবাদ উত্তর এবং মুর্শিদাবাদ দক্ষিণ অসংখ্য ধন্যবাদ জানাই গবেষক মোহাম্মদ শামসুদ্দিন বিশ্বাস মহাশয়কে